আসসালামু আলাইকুম। আচ্ছা, লাইব্রেরি ম্যানেজমেন্টের আজকের পার্টে আমরা ভিউ ইনস্টলেশনটা একটু দেখি, কারণ ভিউ দিয়ে যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, ইনস্টলেশনটাই মেন। অনেক সময় দেখা গেছে যে আপনি হয়তো ভিউর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনি ইনস্টল করতে একটু প্রবলেম হয়, তো সেক্ষেত্রে এর প্রসেসটা আমি দেখাই দিচ্ছি কীভাবে করবেন। আর এছাড়াও আর অনেক ভিডিও আছে ভিউ ইনস্টল করা, আপনারা যে কোনো ভিডিও দেখে নিতে পারেন যদি এই ভিডিওতে ক্লিয়ার না হন। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন, যেহেতু আমরা কমান্ড লাইন ইউজ করবো, সেক্ষেত্রে আপনাকে প্রথমে ভিউ সিএলআইটা ইনস্টল করতে হবে। তো সেক্ষেত্রে আপনি সিএমডি লিখতে পারেন, সিএমডি লিখে আপনার কমান্ড প্রম্পটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যাবেন, আমি যদি ব্রাউজার ওপেন করি, এখান থেকে সার্চ দেবেন ভিউ সিএলআই। তো ভিউ সিএলআই দেওয়ার পরে আপনাকে এখানে ইনস্টলেশন আসবে, ক্লিক করতে পারেন। এখান থেকে এই কমান্ডটা রান করবেন, npm install -c ভিউ সিএলআই। তো দেওয়ার পরে সময় নেবে আপনার নেটের উপর, নেট স্পিডের উপর ডিপেন্ড করে। তো আমার এখানে ইনস্টল করা আছে, আপনি জাস্ট এটা রান করলে হবে। দেন আপনি ভিউ ভার্সন যদি দেন, যদি আপনি ইনস্টল হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি ভিউ ভার্সনটা দেখতে পারবেন। যেমন আমাদের ভিউ ভার্সন হচ্ছে কত, 4.5.13। আর দেন এতটুকু হলে আপনার ভিউ সিএলআই ইনস্টলেশনের কাজ শেষ। নেক্সট হচ্ছে আপনার ভিউ ইনস্টল করা, বা আচ্ছা ভিউ প্রজেক্ট ক্রিয়েট করা। তো সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে ক্লিক করেন ক্রিয়েটেড প্রজেক্ট, এখানে গেলে আপনি পাবেন যে ভিউ ক্রিয়েট হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনি আপনার প্রজেক্টের নাম অথবা আপনার প্রজেক্টের নাম দিতে পারবেন আর কি। এখানে হ্যালো ওয়ার্ল্ড দিচ্ছে, তো ভিউ ক্রিয়েট দেন স্পেস দিয়ে আপনার প্রজেক্টের নামটা দিবেন। তো আমরা সেম জিনিসটা করি, ভিউ ক্রিয়েট দেন হচ্ছে আপনি আপনার প্রজেক্টের নাম দিলেন। ধরেন আমরা দিলাম লাইব্রেরি। আচ্ছা, সেক্ষেত্রে আগে অবশ্যই ইয়ে দিয়ে নেবেন, আমরা কিন্তু এখন এমডি সিফাত নামে একটা ফোল্ডারে আছে, আমরা এই ফোল্ডার না, খুব সহজে যদি যে কোনো ফোল্ডার থেকে সিএমডি ওপেন করতে চান সেক্ষেত্রে ধরেন আপনি এই এই পেজে আছেন বা এই এক্সপ্লোরার বা এই ফোল্ডারে আছেন বা এই ডিস্কে আছেন, সেখানে এখান থেকে গিয়ে সিএমডি লিখবেন। ওকে, তাহলে খুব সহজে আপনি যে ফোল্ডারে আছেন ওই ফোল্ডারের লিঙ্কে বা ওই ফোল্ডারের প্যাথের মধ্যেই সিএমডিটা ওপেন হবে। এখন যদি আপনি লেখেন ভিউ ক্রিয়েট দেন হচ্ছে আপনার প্রজেক্টের নাম দিতে পারেন, তো আমরা দিলাম যে ভিউ ইনস্টলেশন দেন যদি আপনি হিট করেন, হিট করলে একটু সময় নেবে, দেন এটা ইনস্টল হওয়া শুরু করবে। তো এখানে দেখেন আপনাকে কিছু অপশন দিয়েছে প্রথমে যে প্লিজ পিক আপ প্রেজেন্ট। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি এখানে কী কী দিতে পারেন, তো এখানে দেখেন প্রথমে দিচ্ছে ভিউ থ্রি ব্যাবেল রাউটার ভিউ এক্স ইএস লেন্ট। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি অনেকগুলো কয়েকটা প্যাকেজ একসাথে পাবেন, ভিউ এক্সটা পাবেন, ভিউ এক্সটা হচ্ছে আমাদের আমরা যে স্টোর ইউজ করি ওটার জন্য, আর রাউটার হচ্ছে ভিউ রাউটারের জন্য, আর ভিউ ডিপল আমাদের ভ্যাবেলটা ইউজ করে আর কি। আর এর সাথে হচ্ছে ইএস লেন্ট একটা প্যাকেজ পাবেন। তো আমরা প্রথমটাই দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কারণ হচ্ছে এখানে আমাদের ভিউ এক্স এবং রাউটার এগুলো পরে ইনস্টল করতে হবে, তো আমরা একসাথে ইনস্টল করে ফেলে। তো দেওয়ার পর তো এখন দেখেন আমাদের প্রজেক্টটা ইনস্টল হয়ে গেছে। তো মাঝে মধ্যে দেখবেন প্রথমবার ইনস্টল করতে গেলে একটা ইরর দেয়, ইরর দেওয়ার কারণ হচ্ছে মাঝে মধ্যে যদি নেট কানেকশন স্লো হয় অথবা আর যে স্পিড সে চাচ্ছে পারতেছে না অথবা কোনো ফাইল সে ডাউনলোড করতে পারেনি, তখন যে কাজটা করবেন সেম কমান্ডটা আবার দিবেন, সেক্ষেত্রে আপনাকে বলবে ওভার রাইট করতে। তো তখন হচ্ছে প্রজেক্টটা ওভার রাইট করে দিবেন, তাহলে হচ্ছে আপনারটা আবার ক্লিনভাবে ইনস্টল হবে। তো হওয়ার পর দেখেন যদি ইনস্টল হয় আপনি আরও আপনাকে একটা সাজেশন দিবে দুইটা কমান্ড রান করার জন্য। প্রথম হচ্ছে সিডি দিয়ে আপনি ফোল্ডার যে নামটা দিয়েছিলেন ওই নামটাই দিবেন, ইনস্টলেশন। দেন হচ্ছে দিলেন npm run cert, npm run cert, npm run cert দিলে যে কাজটা হবে সে হচ্ছে একটা পোর্টে আপনাকে আপনার প্রজেক্টটা রান করে দিবে। তো সে প্রথমে বিল্ড করে নেবে সবগুলা মডিউল, দেখেন সে হচ্ছে দেখেন 8081 এ প্রজেক্টটা রান করছে। তো আপনি যদি এখান থেকে কপি করে দেন, কপি করে যদি আমরা রান করি এখান থেকে, এখানে আমাদের প্রজেক্ট রান হয়ে গেছে। তো সেক্ষেত্রে যদি আপনি চেক করতে চান যে আসলে ইনস্টল হয়েছে কিনা, আপনি চাইলে এটাকে
ওপেন করতে পারেন ভিএস কোডে। তো ওপেন করার পর আপনি যদি এখান থেকে দেখেন, আমাদের সবগুলা ভিউয়ের যত কাজ সব হবে সোর্সের মধ্যে। সোর্সের মধ্যে এখানে কি কি আছে দেখেন, একটা হচ্ছে অ্যাসেট, অ্যাসেট হচ্ছে যদি আপনি কোনো ইমেজ ইউজ করতে চান, তো এখানে ভিউ তাদের ইমেজটা ইউজ করছে যেটা আমরা এখানে দেখতেছি। ওকে, তারপর আছে এখানে কম্পোনেন্ট, আর কম্পোনেন্ট হচ্ছে আমরা হ্যালো ওয়ার্ল্ড নামে যে কম্পোনেন্টটা দেখতেছি একদম হোম পেজে। দেন আছে এখানে ভিউ, তো ভিউতে হচ্ছে আপনি যদি মাল্টি পেজ তৈরি করতে চান, যেমন অ্যাবাউট পেজ তৈরি করছে এখানে, তারপর হোম পেজ, হোম পেজ তৈরি করছে, হোম পেজের মধ্যে সে হচ্ছে একটা হ্যালো ওয়ার্ল্ড নামে একটা কম্পোনেন্ট তৈরি করছে। এই কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটাই আছে আপনার কম্পোনেন্ট ফোল্ডারের মধ্যে। তারপর স্টোর, হ্যাঁ স্টোর হচ্ছে একটা ভিউএক্স, ভিএক্সটাই হচ্ছে স্টোর নামে পরিচিত আর কি। তো এই স্টোরটা তারা একটা ডিফল্ট মার্কআপ দিয়ে দিছে, আপনি চাইলে এটাকে বারবার রিউজ করতে পারেন। তারপর আছে রাউটার, হ্যাঁ তো রাউটারটা দরকার আছে, যেমন আমরা যদি এই যেমন অ্যাবাউট পেজ, হোম পেজ, এরকম যদি আপনি বিভিন্ন পেজে রাউট করতে চান, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। তো এই মানে বেসিক যে ভিউয়ের যে যা যা দরকার আমাদের, তা সবগুলো এখানে দিয়ে দেয়। তো এছাড়া আরও কিছু প্যাকেজ দরকার হয় মাঝে মধ্যে, যেমন এক্সিওসটা দরকার আমাদের ইমিডিয়েট আর কি, আর বাকিগুলো যদি আমাদের প্রয়োজন হয় পরবর্তীতে, প্রয়োজন অনুসারে আমরা প্যাকেজগুলো ইনস্টল করে নেব। তো এই হলো একটা প্রসেস। আর এছাড়া আর একটা সহজ প্রসেস আছে, যে প্রসেসে আপনারা ভিউটা ইনস্টল করতে পারবেন, সেটা হচ্ছে আমি যদি প্রজেক্টটা কেটে দিই এখান থেকে, অবশ্যই টার্মিনালটাও কেটে দাম দিয়ে, যেটা করবেন টার্মিনালটা ওপেন করে লিখবেন ভিউ ইউআই, ভিউ ইউআই। তো ইউআই দিলে যেটা হয়, ভিউয়ের একটা গ্রাফিক্স ইন্টারফেস তারা তৈরি করে দিচ্ছে, ওইটা ওপেন হবে। তো এখানে দেখেন দেখতে হচ্ছে এরকম আর কি অনেকটা। হওয়ার পর আপনি এখান থেকে, এখানে অবশ্যই আমার দিয়ে একটা প্রজেক্ট ইন করা আছে, আমি এখান থেকে কিল পোর্ট আছে, এটা কিল করার দরকার নেই, আপনি টাস্কে যান, এখান থেকে প্রজেক্ট ম্যানেজারটা কই, যে ভিউ প্রজেক্ট ম্যানেজারে যাবে। হ্যাঁ যদি ডিরেক্ট এই পেজটা ওপেন হয়, আপনারা যাবেন এখান থেকে ভিউ প্রজেক্ট ম্যানেজারে। তো প্রজেক্ট ম্যানেজারে গেলে এখানে আপনি এরকম একটা দেখতে পারবেন, ক্রিয়েট আছে, ইম্পোর্ট আছে, প্রজেক্টস আছে। হ্যাঁ প্রজেক্টস হচ্ছে আপনি এই গ্রাফিক্স ইন্টারফেসটা ইউজ করে আপনি কোন কোন প্রজেক্ট রান করতেছেন তার লিস্টগুলো আপনি এখানে দেখতে পারবেন। হ্যাঁ তো সেক্ষেত্রে যদি আপনি কোনো কিছু ইম্পোর্ট করতে চান, যেমন আমরা এইমাত্র যে প্রজেক্টটা ক্রিয়েট করছি এটা কিন্তু এখানে ইম্পোর্ট করা নেই, আপনি চাইলে এটাকে ইম্পোর্ট করে নিতে পারবেন। হ্যাঁ সেক্ষেত্রে দেখেন যে একটা লাইব্রেরি আছে, আর একটা আছে কি ভিউ ইনস্টলেশন, আমরা এটাকে ইম্পোর্ট করতেছি, ইম্পোর্ট দিস ফোল্ডার। তো এখন দেখেন আমার, আমরা যদি ইয়েতে যাই, এটাই কী বলে প্রজেক্ট ম্যানেজারে যদি আবার যাই, দেখেন এখন এখানে লাইব্রেরিও আছে, ভিউ ইনস্টলেশনটাও আছে। এরপর হচ্ছে এখন চাচ্ছেন যে আপনি নতুন প্রজেক্ট ক্রিয়েট করবেন এখান থেকে, সেখানে ক্রিয়েটে যাবেন। হ্যাঁ তো ক্রিয়েটে যাওয়ার পরে আপনি প্রথমে ফোল্ডারটা বলে দিবেন, যেমন এই ফোল্ডারটা। হ্যাঁ তো এখানে অবশ্যই যদি আপনি এই ফোল্ডারের মধ্যে আবার ক্রিয়েট করে রাখেন, তাহলে দেখা গেছে আপনার প্রজেক্টের মধ্যে আরেকটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার ফোল্ডার প্যাথটা একটু ঠিক রাখবেন, যে আপনি কোন প্যাথে আছেন একটু দেখে নেবেন। দেন হচ্ছে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট হেয়ার ক্লিক করবেন। করার পর আপনাকে এরকম একটা অপশন আসবে, যেখানে দেখেন টাইপ এর নেম, আপনাকে একটা নাম চাইছে, তো আপনি দিলেন যে ভিউ ইনস্টলেশন টু। আচ্ছা আর অবশ্যই নেমের মাঝখানে একটা হাইফেন দিতে পারেন অথবা আন্ডারস্কোর দিবেন, ইনস্টলেশন টু দেন। হ্যাঁ কারণ এক নামে একটা আছে অলরেডি। দেন হচ্ছে দেখেন প্যাকেজ ম্যানেজার ডিফল্ট, হ্যাঁ তো ডিফল্টভাবে এনপিএমই থাকে, যেহেতু আমরা নোট প্যাকেজ ম্যানেজার ইউজ করতেছি আমরা এনপিএম দিতে পারি, অথবা ডিফল্ট দিলে এনপিএমই থাকবে। আর এরপর দেখেন ওভাররাইট টার্গেট ফোল্ডার ইফ ইট এক্সিস্ট, হ্যাঁ যদি সেম নামে আরেকটা আমাদের ফোল্ডার থাকতো, তাহলে যদি আপনি চান ওইটাকে ওভাররাইট করতে, তাহলে আপনি এটাকে চেক করে দিতেন। হ্যাঁ আর এরপরে দেখেন স্ক্যাফোল্ড প্রজেক্ট উইদাউট বিগিনার ইনস্ট্রাকশন, যদি কোনো ইনস্ট্রাকশন না চান না এটা আমাদের দরকারও নেই। দেন হচ্ছে দেখেন গিট রিপোজিটরি, আর এখানে যদি চান যে আপনি কোনো গিট রিপোজিটরি একটা কমিট দিতে চান, ধরেন আপনার গিট, গিটেও আপনি এই প্রজেক্টটা আপলোড করবেনই স্বাভাবিক, যেহেতু আমাদের সবগুলো কোড আমরা গিটে বেশি রাখি। তো সেক্ষেত্রে আপনি যদি চান যে প্রজেক্ট ইনিট একটা কমিট মেসেজ দিলেন আর কি, প্রজেক্ট ইনস্টল দিতে পারেন, ইনস্টলেশন। দেন হচ্ছে আপনি যদি, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে একটা কমিট মেসেজ হয়ে থাকবে আর কি অটোমেটিক। দেন হচ্ছে আপনি আপনার রিমোট রিপোজিটরি কানেক্ট করে আপনি পুশ করে দিলাম। দেন হচ্ছে নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পর দেখেন এখানে আপনি কয়েকটা জিনিস আসছে, সেটা হচ্ছে আপনি কীভাবে ইনস্টল করতে চান। একটা হচ্ছে সিস্টেম ট্রে, এখানে হচ্ছে আপনি তিনটা জিনিস একসাথে ইনস্টল করতে পারবেন, যেটা আমরা একটু আগে ফলো করে করছিলাম। আর আরেকটা আছে দেখেন ম্যানুয়াল, হ্যাঁ ম্যানুয়ালে যে জিনিসটা হয়
ম্যানুয়ালি যদি দেন, যেমন দেখেন আমরা যদি সিস্টেম প্লে দিই, সিস্টেম প্লেতে ক্লিক করে সে সরাসরি ভিউ থ্রি ইনস্টল করতেছে। হ্যাঁ, আর ম্যানুয়ালি যদি আমরা করি তাহলে হচ্ছে আপনি এখানে কিছু সুবিধা পাবেন। আপনি যদি চান এখানে অনেকগুলো প্যাকেজ পাবেন আর কি, যেগুলো আপনার দরকার আপনি এইগুলো আপনি ইনস্টল করতে পারবেন। যেমন দেখেন চুজ ভিউ ভার্সন, হ্যাঁ এটা অন আছে, তারপর ব্যাবেল আছে, তারপর যদি আপনি টাইপ স্ক্রিপ্টে কাজ করতে চান তাহলে যারা টাইপ স্ক্রিপ্ট পারেন আর কি আপনি টাইপ স্ক্রিপ্টটাও ইনস্টল করলেন। তারপর হচ্ছে রাউটার, হ্যাঁ রাউটার আপনার দরকার আছে, ভিউ এক্স দরকার আছে, হ্যাঁ তারপর সিএসএস প্রি প্রসেসর যদি আপনি চাচ্ছেন, আপনি চান সাস অথবা লেসের যে কোনো একটা ফাইল আপনার ফোল্ডারে থাকবে, জাস্ট ওখানে আপনি যদি ইনস্টল করেন এটা আপনার প্রজেক্টের সাথে রেন্ডার হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। তারপর প্রি প্রসেসর যে জিনিসটা করে সে হচ্ছে আপনার এই লেস বা সাস যদি আমরা কাজ করি সে হচ্ছে এটাকে সিএসএস এ মানে র সিএসএস এ কনভার্ট করে দেয়। হ্যাঁ, তো আমরা লেস এবং সাস এর দুইটা মূলত সিএসএস না, যারা করেন তারা তো জানেনি, বাট একটা প্রি প্রসেসর দরকার হয় যে হচ্ছে ওই সাস অথবা লেসের যে কোডটা আছে সে ওইটাকে হচ্ছে আমাদের সিএসএস এ কনভার্ট করে দেয়, এই কারণে হচ্ছে প্রি প্রসেসরটা দরকার। তো আপাতত আমাদের দরকার নাই কারণ আমাদের বিএস কোড এটা অলরেডি থাকে, তো প্রি প্রসেসর ইউজ করতে পারেন যদি আপনার কোনো কারণে হচ্ছে ভিএস কোডের প্রি প্রসেসরটা কাজ না করে আর কি। দেন হচ্ছে দেখেন ইউনিট টেস্টিং আছে, তো এগুলো হচ্ছে যদি টেস্টিং এর ক্ষেত্রে আপনার দরকার হয় দিবেন। আর একটা হচ্ছে ইউজ কনফিগ ফাইল, হ্যাঁ তো এটা যদি আপনি চান যে প্যাকেজ ডট জেসনের পরিবর্তে আপনি এরকম আর একটা প্যাকেজ মানে অন্য একটা ইউজ করবেন সেক্ষেত্রে করতে পারেন। আচ্ছা, দেন হচ্ছে আপনি যদি নেক্সট ক্রিয়েট করেন, নেক্সট ক্রিয়েট করলে আপনার এখানে দেখেন কোন ভার্সনটা আপনি সিলেক্ট করতে চান, ডিফল্টভাবে আপনাকে 2x দিবে মানে হচ্ছে ভিউ ভার্সন 2, আপনি যদি চান যে 3তে করবেন তো যেহেতু 3টা লেটেস্ট আমরা 3 দিলাম। আর এখান থেকে দেখেন পিকে লিন্টার ফরম্যাট কনফিগ, হ্যাঁ এখানে হচ্ছে ESLint PTR-টা দিতে পারেন। হ্যাঁ, আর এখানে হচ্ছে ইউজ হিস্ট্রি রিমোট ফর রাউটার, হ্যাঁ হিস্ট্রি রিমোটটা হচ্ছে আপনি যদি ব্যাকে যেতে চান বারবার, কারণ হচ্ছে রাউটারের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হিস্ট্রি মোড আর একটা হচ্ছে হ্যাশ মোড। হ্যাঁ, হ্যাশ মোডটা হচ্ছে মূলত আপনার কোনো হিস্টোরি থাকে না, আপনি যদি রিলোড দেন বা হচ্ছে আপনি ব্রাউজারের হিস্টোরিতে কোনো হিস্টোরি পাবেন না, কিন্তু আপনি যদি হিস্টোরিটা অন করে দেন তাহলে হচ্ছে আপনি আর প্রতি পেজের একটা হিস্টোরি পেজে সেভ থাকবে আর কি। তো হ্যাশ রাউটের চেয়ে হিস্টোরিটা ভালো, ঠিক আছে, কারণ আপনার হিস্টোরিটা প্রয়োজন হয় প্রায়। তাহলে হচ্ছে দেখা গেছে আপনি কোনো কারণে হিস্ট্রিটা প্রয়োজন হয় যদি আপনি স্পা না তৈরি করেন আর কি, ধরেন আপনি একটা ওয়েব পেজ তৈরি করলেন বা একটা নিউজ পেপার তৈরি করলেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার অবশ্যই হিস্ট্রিটা দরকার। হ্যাঁ, তাহলে হচ্ছে যে কি হচ্ছে আপনার ওই ব্রাউজার হিস্ট্রিতে গিয়ে সে দেখতে পারবে, নর্মালি হচ্ছে হিস্ট্রিটা সেভ থাকে না। যদি হ্যাশটা অর্ডার দেন, হ্যাশটা অর্ডার দিলে ধরেন আপনার পেজ চেঞ্জ হবে মানে ইউআইটা চেঞ্জ হবে, বাট রাউটটা হচ্ছে কোথাও সেভ থাকবে না। এরপর যদি ক্রিয়েট প্রজেক্ট দেন, প্রিসেট নেম, প্রিসেট নেম হচ্ছে দেখেন যদি আপনি কোনো নেম দিতে চান অপশনাল যদিও, আর এখানে আপনি একটা নাম দিয়ে দেন প্রজেক্ট ইনস্টলেশন টু, দেওয়ার পর যদি আপনি ক্রিয়েট নিয়ে আপনার প্রিসেট দেন তাহলে এখান থেকে হচ্ছে আপনার প্রজেক্টটা ক্রিয়েট হওয়া শুরু হবে। তো যখন আপনার প্রজেক্টটা ইনস্টল হয়ে যাবে দেন আপনাকে সরাসরি এরকম একটা পেজে আবার রিডিরেক্ট করবে, এবং এখানে আপনি দেখতে পারবেন আপনার এখান থেকে হচ্ছে আপনি চাইলে এই যে আপনার রিসেন্ট যে প্রজেক্টগুলো আছে ওগুলো সিলেক্ট করতে পারেন, আর ডিফল্ট হচ্ছে এইমাত্র যে প্রজেক্টটা ক্রিয়েট হয়েছে ওইটা আপনার এখানে আসবে। দেন এখান থেকে আন্ডারস্কোর ক্লিক করবেন, শেষ। এরপর হচ্ছে দেখেন এখান থেকে টাস্কে যাবেন, হ্যাঁ টাস্কে গেলে যেটা হবে আপনি যদি সার্ভ করতে চান যে আপনি এই প্রজেক্টটা এখন রান করবেন, দেন হচ্ছে এখান থেকে সার্ভে গিয়ে যদি রান টাস্ক দেন দেন হচ্ছে এই প্রজেক্টটা এখন রান হবে। হ্যাঁ, তো রান হবে কীভাবে, আপনাকে একটু সময় নেবে বিল্ড হইতে, দেন হচ্ছে দেখেন এখানে বিল্ডিং টাইমটা দেখাবে যে কত সেকেন্ড লাগতেছে আপনার প্রজেক্টটা বিল্ড হইতে। তো এখানে দেখেন হওয়ার পর এখান থেকে দেখবেন আউটপুট নামে একটা বাটন আছে, হ্যাঁ এখানে যখন ক্লিক করবেন, সরি আউটপুট না, এই যে ওপেন অ্যাপ, হ্যাঁ ওপেন অ্যাপে ক্লিক করলে আপনার পাশাপাশি আরেকটা রাউটে এটা ওপেন হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন এটাকে তো কোডে ওপেন করতে হবে নাকি, তো কোডে ওপেন করতে গেলে এখান থেকে একটা শর্টকাট প্রসেস ছিল, আচ্ছা শর্টকাট প্রসেসটা এখানে না, এটা মেবি এখানে আছে, প্রজেক্ট ম্যানেজারে গেলে এখান থেকে যে ওপেন ইন এডিটরে পাবেন। হ্যাঁ, তো আমরা ধরেন একে ওপেন ইন এডিটরে ক্লিক করলাম, ক্লিক করলে এটা হচ্ছে ভিএস কোড বা হচ্ছে আপনার ডিফল্ট যে এডিটরটা আছে ওই এডিটরে এটা ওপেন হয়ে যাবে। ওকে,
এখন ধরেন আপনি চাচ্ছেন সেম এখানে আগেরটাতে যা যা ইনস্টল হয়েছে এখানে তাই ইনস্টল হয়েছে। দেখেন এখানে ভিউ একটা ফোল্ডার আছে, স্টোর ফোল্ডার আছে, রাউটার ফোল্ডার আছে, তারপর কম্পোনেন্ট আছে। হ্যাঁ, তো আমরা ধরেন যে হ্যালো ওয়ার্ল্ডটা চেঞ্জ করতে চাই। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ডে আমরা দিলাম এগুলা ভোগি চোগি সব কেটে দিলাম, কেটে দিয়ে আমাদের স্টাইল টেস্টাইল কিছু দরকার নয় আপাতত, তো কেটে দিয়ে এখানে ধরেন আমরা একটা H1 লিখি, দিস ইজ ইনস্টলেশন। ইনস্টলেশন দেওয়ার পর তো এখানে যদি যান দেখেন, হোমে যদি যান এখন আগের টাইম, তো এখানে হচ্ছে ভিউ অথবা রিয়্যাক্ট যেগুলো আমরা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ইউজ করি, এগুলোতে আপনার রিলোড দিতে হয় না অটোমেটিক। আপনি যখন কোনো চেঞ্জ করবেন আপনার পেজটা অটোমেটিক রিলোড হয়ে যায়। যেমন যদি আমরা ছোট স্ক্রিনে এটাকে ওপেন করি, পাশাপাশি যদি রাখি, ধরেন দিস ইজ ইনস্টলেশনকে আমরা চেঞ্জ করতেছি, দিস ইজ ক্রাশ। ওকে, যখন আপনি সেভ দিবেন, সেভ দেওয়ার সাথে সাথে আমার পেজটা চেঞ্জ হয়ে যাবে। তো এই হচ্ছে বেসিক ভিউ ইনস্টলেশনের কিছু পার্ট। আর আপনি যদি চান যে ভিউ UI ইউজ না করে সেম ম্যানুয়ালি হচ্ছে আপনি প্রজেক্ট ইনস্টল করবেন, সেক্ষেত্রেও এই পার্টটাও আপনি করতে পারেন। যেমন আমরা এটাকে যদি অফ করে দিই, হ্যাঁ, কন্ট্রোল সি দিলে যেটা হবে আপনার এই ভিউ UI যেটা ছিল ওই পোর্টটা এখন অফ হয়ে যাবে। হ্যাঁ, যেমন এখানে যদি জানেন ডিসকানেক্ট UI সার্ভার, তো ভিউ UIটা আমরা ক্লোজ করলাম। দেন আপনি যদি আবার দেন ভিউ ক্রিয়েট নিউ প্রজেক্ট, তো দেওয়ার পর সেম দেখেন আপনাকে এই অপশনগুলোই আবার দিবে। ইনভ্যালিড নেম, আচ্ছা ক্যাপিটাল লেটার দিতে পারবেন না আপনি, দিয়ে এটা দাম। দেওয়ার পর আপনাকে আবার তিনটা মেনুই দিবে, সেখানে আপনি ম্যানুয়ালটা সিলেক্ট করতে পারবেন যে আপনি এখান থেকে ম্যানুয়ালে দিবেন। তো দেওয়ার পর আপনি এখান থেকে হ্যাশ ক্লিক স্পেস ক্লিক করে করে আপনি সিলেক্ট করবেন। যেমন আমরা বেবেল ছিল, তারপর আমরা রাউটার সিলেক্ট করছিলাম, ভিউ এক্স সিলেক্ট করছিলাম, তারপর CSS প্রিপ্রসেসর দিতে পারেন। দেওয়ার পর যদি আপনি এখন এন্টার দেন তাহলে হচ্ছে এই প্রজেক্টগুলো নিয়ে না হচ্ছে এই প্যাকেজগুলো নিয়ে আপনার আবার প্রজেক্ট ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে তিন প্রসেসে তিনভাবে আপনি সবগুলো সেম জিনিসই বাট তিনভাবে আপনি ভিউ এর একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন। আর ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট প্রজেক্টে, সামনের প্রজেক্টে আমরা হচ্ছে আমাদের অ্যাপের বা হচ্ছে আমাদের আমরা যে সিস্টেমটা তৈরি করবো তার বেসিক নিয়ে একটু আলোচনা করবো। দেন আমরা UIটাকে ইনস্টল করবো, UIটাকে তৈরি করবো আর কি, যে আমরা একটা ডিফল্ট ড্যাশবোর্ড নামে রেখেছি, এটাকে কীভাবে আপনি ভিউ এর প্রজেক্ট ইন্টিগ্রেট করবেন সেটা আমরা দেখব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।